আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যারা আছেন আমার অন্তর ভরা ভালোবাসা দিবেন। আমি সৈয়দ মহিউদ্দিন বাবু ওরফে কার বাবু, আমি আপনাদের ভাই বন্ধু। আজকে নিয়ে আসলাম নিসান এক্সটাইল 2014 মডেল, 2017 মাঝামাঝিতে রেজিস্ট্রেশন, সিসি 2000 অল অপশন, প্যানোরামিক সানরুফ এবং পুশ স্টার্ট আইডল স্টপ এবং ফাইভ সিট গাড়ি। আরও কিছু আছে সেটা ভিডিওতে দেখে নেবেন। আর একটা কথা বলি, যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা ক্লিক করে রাখবেন, নতুন নতুন ভিডিও প্রতিদিন আপডেট পেয়ে যাবেন। আমি যেই ভিডিওটা প্রতিদিন ছাড়ি ওই ভিডিও আপনার সাথে সাথে পেয়ে যাবেন, এইটাই আর কি ইনফরমেশনটা। আসুন ভিডিওটা দেখি, আর ভিডিও শেষে দাম বলতেছি। তবে এখনও ওয়ার সার্ভিসিং কিচ্ছু করা হয় নাই, যা দেখতেছেন লাইভ দেখতেছেন, এইটাই আসুন। যা দেখতেছেন লাইভ দেখতেছেন, এখনো ওয়াশ সার্ভিসিং কিচ্ছু করা হয়নি। এটা টায়ারগুলো পর্যন্ত দেখেন একদম ফ্রেশ টায়ার, কারণ খরচের ভিতরে আছে আপনার বাম্পারটাই খালি। প্রজেকশন লাইট, 360 ক্যামেরা, অনেক কিছু আছে। দেখেন এখনো ধুলাবালি প্রত্যেকটা জায়গায়, কিন্তু কোনো আচর নাই গাড়িতে। গাড়িটা পলিশ করলেই, গাড়িটা গ্লেস, খালি পলিশ করলেই হবে। ওয়াও, খালি পলিশ করলেই হবে। দেখানোর কিছু নেই, বিশ্বাস করেন গাড়িটা অনেক সুন্দর। যারা দেখতেছেন লাইভ দেখতেছেন, রিয়েল দেখতেছেন, যা দেখতেছেন গাড়ির ভিতরে ময়লা, প্রত্যেকটা জায়গায় ময়লা। দেখেন গাড়ি অনেক সুন্দর, বিশ্বাস করেন যারা দেখতেছেন গাড়ি অনেক সুন্দর। আবারও দেখাও, ক্লিয়ারভাবে দেখাও। উঠাও নিসান এক্সটাইল, যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি পছন্দ করেন তাদের জন্য। প্রত্যেকটা পার্ট উঠাও, প্রত্যেকটা পার্ট দেখাও, সবগুলো উঠাও, স্পেয়ার টায়ার সহ আপনাদের সব কিছু দেখাচ্ছি। এখানে যেগুলো অপশনগুলো আছে সব কিছু নামায় দেখাইতেছি, এই কারণে দেখেন লাইভ দেখানো হইতেছে। এখনও ওয়াশ সার্ভিসিং আমি কিচ্ছু করি নাই, এটাই লাইভ। সেট করো, সব সেট করো, ঢুকাও। এটা এটা তোমার এটা আগে ঢুকবে, ভুলে গেছো নাকি? তোমার এক হাতে এইটা আছে, তুমি দেখো না। ফাইভ সিট গাড়ি, কিন্তু আবার বলে দিচ্ছি এটা কিন্তু সেভেন সিট না, তেলের গাড়ি, সব কিছু আছে। দেখেন এখনো ধোয়া সার্ভিসিং কিচ্ছু করা হয়নি। যা দেখতেছেন বাস্তব দেখতেছেন, সত্য দেখতেছেন, প্রত্যেকটা নাট প্রত্যেকটা জায়গা ফলো করেন। আমি কোনো রকম অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না। আপনারা যারা আমার ভিডিও রেগুলার দেখেন, আমি বলে দিই, ওপেন ডিক্লার বলে দিই, আমি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাডও দিই না, আমি অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাডও দিই না। আপনারা তার মানে বুঝতেই পারতেছেন আমি কোনো রকম অ্যাক্সিডেন্ট গাড়ি বিক্রি করি না। লাইটগুলো দেখছেন, প্রজেকশন লাইট, এই যে ক্যামেরা,
প্রত্যেকটা জায়গায় ক্যামেরা আছে, প্রত্যেকটা সেন্টারে ক্যামেরা। তেলের গাড়ি, কারণ তেলের গাড়ি সবাই পছন্দ করে, এটা বলার কিছু নাই এবং করার কিছু নাই। উপরে সব কিছু লাগানো আছে, ওয়াশ করলে সার্ভিসিং করলে আরও অনেকটা ক্লিয়ার হয়ে যাবে, এটা আপনারা বুঝতেই পারতেছেন। আমি গাড়ি স্টার্ট দিব, পাওয়ার, এই যে পাওয়ার স্টার্ট হয়ে গেল। তেলের গাড়ি যে একটা মিষ্টি সাউন্ড, এটা হিসাবই আলাদা। তেলের গাড়ি আমি বেশি ভালোবাসি। কত কিলো চলছে? 46,425 কিলো চলছে, 46,425 কিলো চলছে টোটাল। এবার আর একটা দেখব, কারণ এটা সবাই পছন্দ করে, ইয়াং যারা আছে বাচ্চারা তো অবশ্যই, বাচ্চারা বেশি পছন্দ করে। দেখেন সব কিছু ময়লা ময়লা এখনো, দামের ব্যাপারে 360 ক্যামেরা, এটা জানি কোনটা, আপনার গাড়িটা দেখা যাচ্ছে, মানে আশেপাশে সব দেখা যাচ্ছে, আপনারা বুঝতেই পারতেছেন। সব কিছু দেখাই দিয়েছি এই কারণে যেন ভুল না থাকে। হ্যাঁ, ভুল হইতেই পারে মানুষের, মানুষ মাত্র ভুল। দামের ব্যাপারে চলে আসি, আর দেরি করবো না, অনেক দেখাইলাম, অনেক বুঝাইলাম, আর বুঝার থাকলে সেটা ইন্টারনেটে চেক করে নিই। বন্ধুরা আজকে কি দেখালাম, নিসান এক্সটাইল 2014 মডেল, 2017 মাঝামাঝি রেজিস্ট্রেশন, সিসি 2000 তেলের গাড়ি, পুশ স্টার্ট, 360 ক্যামেরা, সানরুফ প্যানেল, সানরুফ দুইটাই আছে, এবং আর কি আছে, আইডিয়াল স্টপ আছে, তারপরে আরও কিছু আছে, 5 সিট, আর কিছু নাই তো মনে হয়, লেদার সিট তো দেখছি, কোনো ভুল থাকলে কমার চোখে দেখবেন। দামের ব্যাপারে চলে আসে, এটা আজকের প্রাইস কত হবে, কনফিউজ, আজকের প্রাইস 32,50,000 টাকা, আজকের প্রাইস 32,50,000 টাকা। তবে হ্যাঁ, কমবে, কে বলছে কমবে না, অবশ্যই কমবে, কমবে কমবে কিছুটা, ততটা না। আপনারা আসুন, দেখুন, যাচাই করুন, নিজের চোখে দেখে যাচাই করুন। আমি সত্য না মিথ্যা সেটা আপনারা বলবেন, আমি না, বিশ্বাস করেন, আমার যে কী পরিমাণ মানুষ ভালোবাসে আপনাদের দোয়া এবং দয়ায়, সবার আগে আল্লাহর রহমত এবং বাপ্পার দোয়ার জন্য আজকে এই জায়গায় আপনাদের জন্য। আমার যত ভাই বোন মা বোনেরা আছে আপনাদের জন্য আজকে আমি এই জায়গায়, আমি ভিউয়ার্স বলবো আপনার যত ভাই বোন মা বোনেরা আছেন আপনাদের জন্য আজকে এই জায়গায় আল্লাহর কাছে অসীম শুকরিয়া, এবং আপনারা যে পরিমাণ উপকার করেন আল্লাহর রহমতে আজকে এই জায়গায় সবাই চিনি বাবুকে। যাক, যারা আমাকে ভালোবাসেন, যাদের বাবা মা আছে আর যাদের নাই, আল্লাহ তাদের বেহেস্ত নসিব করুক। যাদের আছে, আমার ইয়াং যুবকরা, ইয়াং বন্ধুরা এবং ছোট্ট বন্ধুরা যারা আছেন, ভাই বোনেরা যারা আছেন, বাপ মা অমূল্য ধন, পৃথিবীতে এই ধন দৌলত অর্থ সম্পদ সবই ধরে রয়ে যাইব, কিছুই থাকবো না। এই যে গাড়ি চালাই আইছি, গাড়িও কিন্তু থেকে যাইব, জানেন, কিচ্ছু নিতে পারবেন না আপনারা, সবই থেকে যাইব। বাপ মা হইছে আদরের সবচেয়ে দামি রত্ন, এর তো কোনো কিছু নাই, এরূপ আর কোনো কিছু নাই পৃথিবীতে। বাপমা রূপে বাপমা হচ্ছে দামি রত্ন, সে যে যে ধর্মরই হন, হিন্দু হন, মুসলমান হন, বৌদ্ধ হন, খ্রিস্টান হন, বাপমা সবচেয়ে দামি রত্ন, দামি ধন, যার কোনো অর্থ সম্পত্তি এটা পূরণ করতে পারবেন না। বাপমা থেকে যত্ন নিয়েন, আমার মুখে যা মনে তা এক, কোনো ডিফারেন্স নাই, বাপমা থেকে যত্ন। ভাইরা যারা আছেন, আমার আরেক বোন কালকে ফোন দিয়েছিল যে বাচ্চাদের উপরে কিছু বললেন,
বাচ্চারা খুব আদরের, আল্লাহর রহমত তাদের উপরে, আপনারা কখনো রাগ করেন না, তাদের ভালোবাসা দিয়ে তাদের জয় করেন, যা শিখাবেন তাই শিখবে। আসসালামু আলাইকুম।